সালাম শব্দের অর্থ কি? এই সালাম শব্দ থেকে আমাদের দ্বীন ইসলামের নাম নামকরণ করা হয়েছে। সালাম থেকে ইসলাম শব্দের উৎপত্তি। আর ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা দেখা হওয়া মাত্র একে অপরের শান্তি কামনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই, প্রকৃত শান্তি কামি সেই, সেই ব্যক্তি আমি নবীর কাছে আত্মসমর্পণ করেছে যার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে দুনিয়ার অপর মুসলমান নিরাপদে আছে, সালামতে আছে, শান্তিতে যে আছে, যার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে দুনিয়ার সকল মুসলমানেরা নিরাপদে আছে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। মুসনাদে আহমদের অপর রাওয়াতে এসেছে, দয়াল নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই যার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে দুনিয়ার সকল মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ নিরাপদে আছে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। কাজে মুসলমান মাত্রই দুনিয়ার সকল মানুষের সালামতি কামনা করে, শান্তি কামনা করে, নিরাপত্তা কামনা করে, দুনিয়ার মানুষের অশান্তি এবং দুনিয়ার মানুষের খারাপ যে কামনা করে, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্য দয়াল নবীজি মদিনা শরীফে পৌঁছে প্রথম যেই কথা বলেছেন, আফসুস সালাম ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সকল জীবনে, তোমরা জীবনের প্রতিটা স্তরে তোমরা শান্তি প্রতিষ্ঠা করো। শান্তি যত সময় পর্যন্ত প্রতিষ্ঠা না করবে, তত সময় পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে না। আপনি আপনার ঘরের মধ্যে আপনার পরিবারের সদস্যদের জন্য শান্তি কামী হতে হবে। আগে ঘর, তারপরে পর, চ্যারিটি বিগিনস এট হোম। আপনি সারা দুনিয়ার মানুষের জন্য ভালো, সারা দুনিয়ার মানুষের জন্য ভালো, আপনি হাটে ঘাটে মাঠে বন্দরে যত মানুষের সাথে দেখা হচ্ছে, আপনি আপনার অফিস আদালতে আপনার যে কলিগরা আছে তাদের সাথে আপনি ভালো, আপনার কর্মস্থলে আপনার সাথী যারা আছে তাদের সাথে আপনি ভালো, আপনার ভাই বন্ধু সকলের সাথে আপনি ভালো, কিন্তু ঘরে ফিরে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি অগ্নিমূর্তি ধারণ করেন, আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করেন না, আপনার মা বাবার সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করেন, আপনার স্ত্রীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করেন, আপনার সন্তানের সাথে ভালো ব্যবহার করেন না, আপনার রক্তের সম্পর্কের ভাইয়ের সাথে ভালো আচরণ করেন না, আপনার আপন বোনের সাথে ভালো আচরণ করেন না, এতে আপনার কোনো ধরনের কোনো লাভ হবে না। আপনি সারা পৃথিবীর মানুষের সাথে ভালো থাকেন, কিন্তু ঘরের মানুষের সাথে যত সময় পর্যন্ত ভালো না হবেন, আপনি প্রকৃত ভালো মুসলমান হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, খাইরুকুম খাইরুকুম লিআহলিকুম ওয়া আনা খাইরুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম যে তার নিজের পরিবারের সদস্যদের জন্য সর্বোত্তম, আর আমি নবী তোমাদের মাঝে আমার নিজের পরিবারের জন্য সর্বোত্তম। পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার না করলে আমরা কেউ প্রকৃত মুসলমান হতে পারবো না। এমনকি দয়াল নবীজি এতটুকুও বলেছেন, কাল হাসরের দিনে যদি নাজাত পেতে হয় আপনার স্ত্রীর কাছ থেকে আপনার ভালো মানুষের সার্টিফিকেট লাগবে। দুনিয়ার সকলের কাছে আপনি ভালো, আপনার সহধর্মিনী যেই মহিলাটা, যেই মেয়েটা আপনার জন্য নিজের পরিবার পরিজন, নিজের মা বাবা আত্মীয় স্বজন সকলকে ছেড়ে আপনার ঘরে চলে এসেছে, তার হক আপনি ঠিকমতো আদায় করেন না, তার সাথে আপনি ভালো ব্যবহার করেন না, আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, গালাগালি করেন, তরকারির মধ্যে একটু লবণ কম হলে আপনি তাকে মারধর করেন, আপনার মতো মুসলমানের জন্য দয়াল নবীজি ওয়ার্নিং দিচ্ছেন, আপনি যত সময় পর্যন্ত আপনার সেই স্ত্রীর সাথে উত্তম আচরণ না করবেন, ভালো ব্যবহার না করবেন, তত সময় পর্যন্ত আপনি প্রকৃত ভালো মুসলমান হতে পারবেন না। আবার
অনেকেই আছে নিজের পরিবারের মানুষের কাছে খুবই ভালো, কিন্তু বাহিরে গেলে পরে সে অগ্নিমূর্তি ধারণ করে। সেই ব্যক্তি নিজের প্রতিবেশীর জন্য ভালো না, সমাজের অন্যান্য মানুষের জন্য ভালো না, নিজের পরিবারের জন্য সুনামা না, নিজের বউ বাচ্চার একদম 100% খেয়াল রাখে, কিন্তু পরিবার প্রতিবেশীর হক আদায় করে না, সমাজের অন্যান্য মানুষকে ঠকায়, মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, মানুষের সাথে ঝগড়াঝাটি করে, সেই ব্যক্তিও প্রকৃত ভালো মুসলমান হতে পারবে না। প্রকৃত মুসলমান হতে হলে ঘরে এবং বাহিরে সকল মানুষের সাথে শান্তিপূর্ণ সুন্দর আচার আচরণ করতে হবে। এইটাই হচ্ছে আমার দয়াল নবীজির আখলাক, এটাই হচ্ছে কি আমার দয়াল নবীজির আখলাক। কেমন নবীর উম্মত আমরা, আমরা আমাদের নবীকে চিনলাম না। আমার নবী কত মহান ছিলেন, কত উন্নত আখলাকের ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব, ও আমার কামলি ওয়ালা রাসূল, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমহান চরিত্রের অধিকারী।